আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো। আবারও তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে এসেছি আমি জেসমিন আক্তার, কাদের আলী স্কুলের কলেজ। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম সুখী মানুষ, নিশ্চয়ই তোমরা সবাই পড়েছো। তো আজকে আমরা কি পড়বো সেটা বলবো, তার আগে কয়েকটি আমি ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্ন করবো। শিক্ষার্থী বন্ধুরা বলো তো, সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? সেটা হতে পারে নারী অথবা পুরুষ, অথবা নারী পুরুষ উভয়েই হতে পারে। আচ্ছা, যার কর্মযোগ্য নিয়ে তুমি গর্ব করতে পারো তিনি কে? তিনি তোমার মা, তোমার বাবা, আবার মা ও বাবা উভয়েই হতে পারে। বলতে পারো বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী না পুরুষ? সন্দেহে নারী। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা করব নারী। কে লিখেছেন নারী কবিতাটি? নারী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই পাঠের শিক্ষণ হচ্ছে লেখক কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে পারবে, নতুন নতুন শব্দের অর্থ বলতে পারবে এবং মানব সভ্যতায় যে নারীদের ভূমিকা রয়েছে সে সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং নারী ও পুরুষ উভয়ই যে মহান কীর্তি সৃষ্টি করতে পারে সে বিষয়ে বোধ সৃষ্টি হবে। তো প্রথমেই আমরা জানবো কবি সম্পর্কে, আমার কবি পরিচিতি সম্পর্কে জানবো। লেখক কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা ও কর্মজীবন হচ্ছে, তিনি বিদ্যালয়ে পড়াশোনা করতে পারেননি, তিনি দশম শ্রেণীর ছাত্র থাকাকালীন অবস্থায় বাঙালি পল্টনে যোগ দেন। 1919 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলে তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে বলে তাকে বিদ্রোহী কবি বলা হয়। দুর্ভাগ্যবশত মাত্র 43 বছর বয়সে কবি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তারপর বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে অসুস্থ কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিডি উপাধি লাভ করেন এবং 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব এবং 21শে পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে, প্রথমে হচ্ছে কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিষেরবাসী, সাম্যবাদী, সিন্ধু হিন্দু, চক্রবাক। তার উপন্যাস হচ্ছে মৃত্যুকুদা, কোহিলিকা। গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দ্বার, রক্তের বেদন, শিলিমেলা। আর প্রবন্ধগ্রন্থ হচ্ছে যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটক হচ্ছে ঝিলিমিলি, আলেয়া ইত্যাদি। তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালে 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এবারে আমরা আদর্শ পাঠ করব। নারী লিখেছেন কাজী নজরুল ইসলাম। স্বামীর গান গায় আমার চোখকে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান বলতে কবি এখানে নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বুঝিয়েছে। আর আমার চোখকে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই বলতে সাম্যবাদী চেতনায় বিশ্বাসী করে কবির চোখকে নারী ও পুরুষ কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অভ্যেক্তার করিয়েছে নারী, অভ্যেক্তার নয়। জগতে মহৎ কিছু সৃষ্টি করার পেছনে অবশ্যই নারী ও পুরুষের ভূমিকা রয়েছে।
বিশ্বে যা কিছু এলো পাবদা বেরোনো অস্ত্র বাড়ি অর্ধেকটার আনিয়াছেন অর্ধেকটার নারী। জগতে যত বড় বড় জয় বড় বড় অভিযান মাথা বগ্নি ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। ত্যাগ ও অনুপ্রেরণের মাধ্যমে জগতের বড় বড় অভিযানে নারীর অবদান রয়েছে। লেখক এই কথাটি এখানে বলেছে। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল স্মৃতির সিঁদুর লেখা নেই তার পাশে। অবশ্যই পুরুষের অবদান ইতিহাসে লেখা রয়েছে, কিন্তু অসংখ্য নারী তার স্বামীকে হারিয়েছে সেই ইতিহাস কোথাও লিখে না। কত মাথা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়ে রেখেছে কেবা। কেউ লিখে রাখে নাই হৃদয় গড়া মমতা দিয়ে যে উৎসাহিত করল নারী, এগুলো কেউ লিখে রাখে নাই। কোনো খালে একা হয়নি কেউ জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। সমস্ত প্রেরণার মনে হচ্ছে নারী, বিজয়ী লক্ষ্মী নারী বলতে কেন বোঝানো হয়েছে জয়ের নিয়ন্ত্রণ দেবী, মানে নিয়ন্ত্রণকারী দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে। সে যুগ হয়েছে বাসে, যে যুগে পুরুষ দাস ছিল না গো, নারীরা ছিল দাসী, অর্থাৎ নারীদের অবমাননা করার যুগে অবসান হয়েছে। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ, আজি কেহ রহিবে না বন্দি কাহারও, উঠেছে লঙ্কা বাজে। বেদনার যুগ বলতে কবি এখানে বুঝিয়েছেন যুদ্ধ দাঙ্গা হাঙ্গামাপূর্ণ বর্তমান দিককে বেদনার যুগ বলেছেন, আর মানুষের যুগ হচ্ছে কবি বর্তমান সময়কে মানুষের যুগ বলেছেন, আর সাম্যের যুগ হচ্ছে সকল মানুষকে সমান অধিকার নিশ্চিত করার যুগকে সাম্যের যুগ বলেছেন। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠেছে লঙ্কা বাজে, জয়টা বেজে উঠেছে। নর যদি আঁকে নারীর বন্দি, তবে এর পরের যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে, পুরুষের সৃষ্টি করা কারাগারে পুরুষকে ভুগে মরতে হবে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে, অর্থাৎ নারীকে অত্যাচার করলে এর ফল ভোগ করতে হবে পুরুষকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আদর্শ পাঠ করতে গিয়ে কতগুলো শব্দার্থ পেয়েছি, নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি। দেখো আমি লিখেছি সাম্য, রণ, মহিয়ান, ঘঙ্কা, পীড়ন, ফেরনা, বন্দি, রসা। যেমন সাম্য শব্দে রক্ত শিক্ষার্থীরা অবশ্যই সম্মতা, রণ শব্দের অর্থ কি যুদ্ধ, মহিয়ান শব্দের অর্থ কি সুমহান, ঘঙ্কা শব্দের অর্থ কি জয়ঢাক, পীড়ন শব্দের অর্থ কি অত্যাচার, ফেরোনা ফেরোনা মানে কি উৎসাহ, বন্দি শব্দের অর্থ কি কয়েদি, আর রচা রচা মানে কি রচিত হয়েছে এমন অথবা সৃষ্টি করা হয়েছে এমন। এবারে আমরা পাঠ বিশ্লেষণ করব। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। সাম্যবাদী কবি নারী ও পুরুষ উভয়কে সমান চোখে দেখেন। তিনি জগতে নর ও নারীর সমান অধিকারের আস্থাবান। তার মধ্যে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান, কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা লেখা হয়নি। কিন্তু এখন দিন এসেছে পরিবর্তনের, তাই নারীর উপর অত্যাচার চলবে না, নারীর অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না, নারী ও পুরুষ উভয়কে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা অর্জন বিচার করব ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমে অর্জন বিচার করব। প্রথমত হচ্ছে নারীর আত্মত্যাগ কোথায় লেখানে, শিক্ষার্থীরা বলতে পারবে? অবশ্যই নারীর আত্মত্যাগ ইতিহাসে লেখানে। নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নারী কবিতায় নারী শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে, এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
অবশ্যই 6 বার। যদি তার মাঝে কোনো ভেদাভেদ করেন না, অবশ্যই নারী ও পুরুষ উভয়ের মাঝে কোনো ভেদাভেদ করেন না। সর্বহারা গ্রন্থের রচয়িতাকে, সর্বহারা গ্রন্থের রচয়িতা হচ্ছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। মৃত্যুবোধা কোন জাতীয় রচনা? মৃত্যুবোধা হচ্ছে মানব সভ্যতার অবদানে নারীর ভূমিকা উল্লেখ করো। আজকের বাড়ির কাজ হচ্ছে মানব সভ্যতার অবদানে